পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সার্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতোয়া মিশন আঙ্গারিয়া শাখা মন্দির ও শ্রীমৎ উত্তম ভক্তের সেবা আশ্রমে 18তম বার্ষিক হরিনাম সংকীর্তন ও মতোয়া সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অধিবাস মঙ্গলঘাট স্থাপন, পূজা অর্চনা, হরি লীলামৃত পাঠ, সন্ধ্যা আরতি ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব আলোচনা, হরিনাম সংকীর্তন, কবিগান ও গুরুচাঁদ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। সকালে মন্দির আঙ্গিনা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে লেবুখালী পাগলামোড় মহাসড়ক প্রদক্ষিণ শেষে মন্দির আঙ্গিনায় এসে শেষ হয়। এ সম্মিলনে বিভিন্ন এলাকা থেকে 25টি মতোয়া দল অংশ নেয়। ভারত ও বাংলাদেশ ধর্ম প্রচারক ও আঙ্গারিয়া মন্দিরের প্রতিষ্ঠাতা মতোয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাইয়ের তত্ত্বাবধানে ও আঙ্গারিয়া হরি গুরুচাঁদ মতোয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি মহামতিয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে এবং বাকেরগঞ্জ উপজেলার মতোয়া মিশনের সভাপতি অরুণ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী শুভাশিস মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব রেজিস্ট্রার শ্রী সঞ্চয় বরাল সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই মতোয়া সম্মেলন।